How would this village people can go there? How they know where is flight? ক্ষুব্ধ যাত্রী সামনে মন্ত্রী খবরের নেপথ্যে ফ্লাইট মিসের সংখ্যা চেক ইন কাউন্টারে নেই কোনো ফ্লাইট নির্দেশনা এক ঘন্টা পর পর বাড়ায় উনি এয়ারলাইন্সে টিকিট করলেন এটা মালয়েশিয়ান এয়ারলাইন্স বাট সেম বাংলাদেশ বিমান অলসো আজকে খুব ভালো হবে যেহেতু উনি আসছেন উনি যাবেন তারপর আর ভালো হবে না আমাদের এখানে ডিসিপ্লিন আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটগুলো আর বাইরের যেটা ডিসিপ্লিন ট্রাফিকের এটা হলো সবচেয়ে বড় মেয়ের একটা সমস্যা গাড়ি পার্কিং গাড়ি বের হয় ইমিগ্রেশন কাউন্টারের দুই পাশে আছে ই গেট যার এক পাশ কিছুক্ষণ আগেও ছিল বন্ধ অথচ প্রতিমন্ত্রী প্রবেশের পরেই তা আবার চালু হলো টার্মিনাল দুয়ের আগমনী অংশের চিত্র আরও বিচিত্র লম্বা সময় বিমান যাত্রার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও যাত্রীরা বুঝে পাচ্ছেন না লাগেজ ভোগান্তিতে তাই এখানেও ক্ষুব্ধ যাত্রীরা বেল্টে মালে আইছেন না এরা কি মাল কি তিন চার গাড়ি করে ভাড়া না এক গাড়ি করে ভাড়া এটা আমরা বুঝতে পারি না একজনের এক গাড়ি আছে এক ঘন্টা হয়েছে আরেকজনের গাড়ি আইন একটা লোক কেয়ার নিতেছে না একটা সামান আসতেছে না মানে এই মুসিবতের ভিতরে আছে এক ঘন্টা হয়েছে খারাপ হয়েছে কত ঘন্টা আমরা অন্তত 10-12 ঘন্টা লং জার্নি করে আইছি বিমানবন্দরের পুরানো দুই টার্মিনালে এত অব্যবস্থাপনা আর যাত্রী ভোগান্তির মধ্যেও প্রতিমন্ত্রী বলছেন বিমানবন্দর ব্যবস্থাপনায় নেই কোনো সংকট যাত্রী সাধারণের সাথে আমাদের কথা হয়েছে তারা কোনো সময় কোনো ডিস্টার্ব ফিল ফেস করেন নাই একজনও বলে নাই যে কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে এখানে পরে সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে নিয়ে প্রতিমন্ত্রী পরিদর্শন করেন তৃতীয় টার্মিনালের কাজ ইতিমধ্যে 60% কাজের যে টার্গেট সেই টার্গেট আমরা ফিল আপ করেছি আমাদের এটা দৃশ্যমান অনেকটা এ সময় তিনি জানান অক্টোবরেই চালু হবে নতুন টার্মিনাল আন্তর্জাতিক যোগাযোগে গোটা দেশটাই নির্ভর করে এই এক বিমানবন্দরের উপর কিন্তু যে অনুপাতে প্রতিদিন যাত্রীর সংখ্যা বাড়ছে সেই অনুপাতে বাড়ছে না সেবার আওতার ফলে দিন রাত 24 ঘন্টায় ব্যস্ত দুই টার্মিনালে জন্ম নেয় হরেক রকম হতাশা আর আক্ষেপের গল্প এই দৃশ্য বদলাতে তাই সবাই এখন তাকিয়ে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের দিকেই জুবায়ের ফয়সাল সময় সংবাদ ঢাকা